বন্ধুরা, তোমরা জানো বর্তমান বিশ্বের চাহিদার যুগে বিশ্বের যে কোনো দেশই দ্রব্য সেবা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। প্রয়োজনীয় দ্রব্য ও সেবা ভোগের জন্য এক দেশ থেকে অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে থাকে। এই নির্ভরশীলতা থেকেই আন্তর্জাতিক বাণিজ্য উদ্ভব হয়েছে। যে কোনো দেশের অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। তো চলুন দেখে নেওয়া যাক আন্তর্জাতিক বাণিজ্যর গুরুত্ব। অনুৎপাদিত দ্রব্য ভোগ, এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি অনুৎপাদিত দ্রব্য ভোগ। আন্তর্জাতিক বাণিজ্যর পৃথিবীর সর্বত্র ভোগ ক্রিয়া সহজ করে। কোনো দেশে কোনো দ্রব্য উৎপাদন না করেও বিদেশ হতে আমদানি করে ভোগ করতে পারে। দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন বৃদ্ধি। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে প্রত্যেক দেশে তার নিজের সুবিধা মতো দ্রব্য সেবা উৎপাদন করতে পারে, এর ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি হয়ে থাকে। তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে উৎপাদিত দ্রব্য বাজার প্রশস্ত হয়ে পড়ে, ফলে প্রত্যেক দেশ তার প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারে। চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি কম মূল্য দ্রব্য ভোগের সুবিধা। বন্ধুরা, তোমরা জানো বর্তমান চায়না থেকে আমরা স্বল্প দামে আমরা বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোন আমদানি করে এনে বাংলাদেশে বিক্রয় করা হয়। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ হয়। পাঁচ নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগে মোকাবেলা। প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদনে ব্যাহত হলে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিদেশ হতে দ্রব্য সামগ্রী আমদানি করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে আমরা সক্ষম হই। ছয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সম্প্রীতি। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বৃদ্ধির সাথে সাথে সাংস্কৃতিক আদান প্রদান প্রশস্ত হয়, ফলে আন্তর্জাতিক একটা সম্প্রীতি বৃদ্ধি হয়ে থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সাত নম্বরে বিদেশে বাজার সম্প্রসারণ। আন্তর্জাতিক বাণিজ্য সম্পাদিতর ফলে দেশীয় পণ্যের বাজার বিদেশে সম্প্রসারণ হয়ে থাকে। আট নম্বরে আমরা দেখতে পাচ্ছি দেশীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বিদেশে উদ্যোক্তাদের সাথে দেশীয় উদ্যোক্তাদের যে প্রতিযোগিতা চলে, এর ফলে দেশি উদ্যোক্তাদের মধ্যে দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হয়ে থাকে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে। নয় নম্বরে আমরা জানতে পারছি ভোগ বৃদ্ধি। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে পৃথিবীর মোট উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। এতে বিভিন্ন দেশের ভোগের পরিমাণও বৃদ্ধি হয়ে থাকে। দশ নম্বরে কী আছে? উদ্ভৃত্ত পণ্য রপ্তানি। একটি দেশে তার উৎপাদিত পণ্য ভোগের ওপর কিছুটা উদ্ভৃত্ত থাকলে তা আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিদেশে বাজার করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়ে থাকে। যেমন আমাদের বাংলাদেশের তৈরি পোশাককে আমরা স্বয়ংসম্পূর্ণ, সেক্ষেত্রে আমরা এই পণ্যটি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হচ্ছি। এগারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তি জ্ঞানের বিকাশ।
আন্তর্জাতিক বাণিজ্যের ফলে উন্নয়নকারী ও স্বল্প উন্নয়নকারী দেশসমূহ উন্নত বিশ্ব হতে কারিগরি ও দক্ষতা প্রযুক্তি বিজ্ঞান আমদানি করতে পারে। এর ফলে দেশি শিল্প বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ঘটাতে সক্ষম হতে পেরেছি আমরা। 12 নম্বরে আমরা থেকে জানতে পারছি অর্থনৈতিক উন্নয়ন। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নও হতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে উন্নয়নশীল দেশগুলো বিদেশ হতে উন্নত মানের যন্ত্রপাতি কাঁচামাল আমদানি করে নিজেদের উৎপাদন বৃদ্ধি উন্নয়ন সাধন করতে পারে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়ে থাকে। বাংলাদেশের অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্য অনেক অনেক ভূমিকা পালন করে। এ হলো বন্ধুরা আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।